হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে দুটো মুভির কথা বলবো, দুটো মুভির রিয়াকশন দেব, 18 পেজেস এবং তোকে ছাড়া বাঁচবো না। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে তোকে ছাড়া বাঁচবো না আমি এখন কোথায় দেখলাম। তোকে ছাড়া বাঁচবো নাটা আমি দেখলাম ইউটিউবে, যেটা দুটো চ্যানেলে অলরেডি এটা মানে মানে দেখানো হচ্ছে, এবং আমি খুব আশ্চর্য হয়ে গেলাম অনেকেই এটা দেখেছে। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে একটা কমেন্টসও কিন্তু আমি নেগেটিভ দেখিনি তোকে ছাড়া বাঁচবো না এই সিনেমাটা। তা আমি তো ভেবেছিলাম সিনেমাটা দেখে জাস্ট ছেড়ে দেব। তো এটাকে নিয়ে আলোচনা করতে হচ্ছে হচ্ছে মানে যে পাবলিক ভিউজ যেরকম এসেছে, আপনারা নিজেরাই চ্যানেলগুলোকে চেক করে আপনারা দেখতে পারেন, একটা জায়গাতেও কিন্তু আমি মানে নেগেটিভ আমি কোনো কমেন্টস কিন্তু আমি দেখিনি, যে কেউ বলেনি যে সিনেমাটা খুব বাজে হয়েছে, যে সিনেমাটা খুব মানে কেউ কারোর অভিনয় নিয়েও কিছু কথা বলেনি, কিচ্ছু বলেনি। তো ঠিক আছে, তো প্রথমে আমি 18 পেজেস দিয়ে শুরু করছি, যেটা নেটফ্লিক্সে এসছে। এখানে মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, নিখিল সিদ্ধার্থ এবং অনুপমা, এই 18 পেজেস এর গল্পটা, এটাও কিন্তু মানে একটা সুইট একটা লাভ স্টোরি আপনারা বলতে পারেন, একটা মিষ্টি প্রেমের গল্প। যে সিদ্ধার্থ মানে সিদ্ধু হচ্ছে এমন এক ধরনের ছেলে যে সবসময় ওই মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে সে ব্যস্ত থাকে, সবসময় মোবাইল গান ফোন এইসব নিয়ে সে ব্যস্ত থাকে। আর উল্টো দিকে নন্দিনী হচ্ছে এমন এক মেয়ে, যে মেয়েটা মানে এইসব মানে এখনকার জেনারেশনের মেয়ে হয়েও সে এই ধরনের মানে মানে মেশিনের ওপর সে নির্ভরশীল নয়, সে মানে হিউম্যান রিলেশনশিপের ওপর সে বেশি মানে কি বলবো বিশ্বাসী। যেমন আগেকার দিনে একটা খুব সাধারণ কথা বলুন, আগেকার দিনে শুভ বিজয়াতে আমরা কার্ড পাঠাতাম বাই পোস্টে, এখনকার দিনে হোয়াটসঅ্যাপে মেসেজ করেই সবাইকে শুভ বিজয়া বলে দেওয়া হয়। মানে এটা আমি জাস্ট আমার একটা এক্সাম্পল নিয়ে বলছি। তো গল্পটা এইভাবে শুরু হচ্ছে যে মানে নিখিল সিদ্ধার্থের যে ক্যারেক্টারটা, সে প্রেমে ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খেয়ে সে মানে তার লাইফস্টাইলটা তার মানে ইরেগুলার হয়ে যায়। তো সে হঠাৎ করে একদিন মদ খেয়ে রাস্তা দিয়ে যেতে যেতে সে পড়ে যায় এবং সে কোনো ডাম্প থেকে একটা ডায়েরি কুড়িয়ে পায়। তো সেই ডায়েরি কুড়িয়ে পেয়ে তারপর যাই হোক, সেই ডায়েরিটা পড়তে পড়তে তার ভেতরে চেঞ্জ আসে এবং সেই ডায়েরিটাই হচ্ছে নন্দিনীর ডায়েরি। মানে এই ঘটনাটা হচ্ছে 2 বছর আগেকার ঘটনা এখানে দেখানো হচ্ছে। আর আমার তো আমার সবচেয়ে ভালো লেগেছে যে মানে লাস্ট সিনটা আমার সবচেয়ে ভালো লেগেছে, মানে খুব হার্ট টাচিং একটা সিন। মানে কোনো উচ্ছ্বাস নেই, আগে যেমন সিদ্ধুর ক্যারেক্টারটা দেখিয়েছিল যে ভীষণ লাউড, মানে তার প্রথম প্রেম যখন ব্যর্থ হয়েছিল সে তার মানে সেই প্রাক্তন প্রেমিকার বয়ফ্রেন্ডকে গিয়ে সে পিটিও পর্যন্ত দিয়েছিল। তো এই ক্ষেত্রে সে মানে প্রেমকে পাওয়ার জন্য তার মধ্যে উদগ্রতা নেই, প্রেম আছে, প্রেম একটা স্নিগ্ধ জিনিস, স্নিগ্ধ স্নিগ্ধ জিনিস বললেও এটা ভুল হবে, স্নিগ্ধ ব্যাপার, মানে ফিলিংসটা ভেতর থেকে থাকলেই হবে। আর প্রেম করার জন্য কোনো কারণের দরকার পড়ে না, একটা যে কোনো একটা কজ, একটা কজ পেলেই মানে একটা নোবেল কজ পেলেই মানে এই জিনিসটা ঘটে যায়। তো যাই হোক, এখানে কারণে অকারণে সিদ্ধার্থ বদলে যায় এবং আলটিমেটলি কি হয় তো সেটা দেখার জন্য আপনারা অবশ্যই নেটফ্লিক্সে 18 পেজেসটা দেখুন। এরপর চলে আসি আমি তোকে ছাড়া বাঁচবো না এই সিনেমাটাতে। এখানে সুজিত মন্ডলের পরিচালনায় এই সিনেমা, আমি জানি না এটা লোকে হলে কেন দেখলো না, অথচ ইউটিউবে মানে একদম ভর্তি ভর্তি করে লোকে দেখছে। আর এই সিনেমাতেও মানে হ্যাঁ, এই সিনেমাটাতে লোকে রিলেট এখন করতে পারছে, তার কারণ হচ্ছে অনেকে আমি কমেন্টসে দেখলাম যে রিসেন্টলি যে অভিনেত্রী ক্যান্সারে উনি মারা গেছেন, তো সেই অভিনেত্রীর লাইফের সঙ্গে এটাকে রিলেট করে অনেকে দেখছে, মানে সেই ইমোশনাল দিকটা এখানে মানে উঠে আসছে। তো এরকম আমি কমেন্টস আমি পড়লাম এবং ওগুলো পড়েই আমার মনে হলো যে সিনেমাটা দেখি। তো সিনেমাটা যখন দেখলাম, প্রথম কথা বলে দিই যে এই সিনেমাটাতে গল্প অনেকেই জানেন, আমি আলাদাভাবে আর গল্প বললাম না। হ্যাঁ, আলটিমেটলি মানে একটা মানুষ চলে যাওয়ার পরেও তার এসেন্সটাকে ধরে রাখা,
এই তার মানে স্মৃতিকে ধরে রাখা, এটাই হচ্ছে এই গল্পের মানে তোকে ছাড়া বাঁচবো না। দ্যাট মিন্স যে আমাকে ছাড়া মানে কি, মানে আমি মানে এই যে দেহ মানে শরীরটা, এই এটা ছাড়াও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মানে সোল, এই সোল আত্মাটাকে ধরে রাখা। এখানে এই সিনেমাটাতে মূলত ওটাই বলতে চাইছে। এরপরে যদি আমি বলি এই দুটো সিনেমার যদি অভিনেতা অভিনেত্রীদের যদি অভিনয়ের কথা যদি আমি বলি, সিদ্ধার্থ এবং অনুপমা কিন্তু দুজনেই, নিখিল সিদ্ধার্থ দুজনেই কিন্তু নিজেদের নিজেদের জায়গায় যথেষ্ট ভালো অভিনয় করেছেন। কিন্তু তোকে ছাড়া বাঁচবো নাতে গল্পের গল্পের ধরনটা এতটা সুন্দর, গল্পটা অন্যভাবেও করা যেতে পারত। যে যেমন ইয়াসের যে ভাই, তার যে একটা প্রবলেম ছিল, কি কারণে সে সুইসাইড করলো, সে কারণটা কিন্তু হাইলাইট করা হলো না, এটাও কিন্তু একটা দিক হতে পারতো এই সিনেমাটার ক্ষেত্রে। এবং এখানে ইয়াসের প্রচন্ড পোটেনশিয়াল থাকতো যে একটা ভালো অভিনয় করে বেরিয়ে যাওয়া, মানে এটা দারুণ একটা স্ক্রিপ্ট হতে পারতো। বিশেষ করে ভাইয়ের ক্ষেত্রে যেটা দেখানো হয়েছে, ভাইকে যেভাবে দেখানো হয়েছে, তো এই জিনিসটা, এই যে বাবার সঙ্গে যে ফাইট, ফাইটিং এর যে ব্যাপারটা, এটা আমি ইয়াসকে তো দোষ দিয়ে লাভ নেই, এটা স্ক্রিপ্টের মানে স্ক্রিপ্টের ক্ষেত্রেই আমি বলবো যে এই শুধু এটাকে নিয়েই একটা সুন্দর একটা গল্প হয়ে যেতে পারতো, একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এর ওপর একটা দারুণ গল্প হয়ে যেতে পারতো। সিনেমাটা চলুক আর না চলুক, সিনেমাটা কিন্তু মানে লোকে প্রশংসা অন্তত পেত ওই সিনেমাটা, আর ওখানে ইয়াস নিজের অভিনয়ের ক্যাপেবিলিটিটা দেখাতে পারতো। আর এখানে তো মানে দুজনকেই আমার শুরুর দিকে ফার্স্ট হাফে ভীষণ কৃত্রিম মনে হয়েছে, মানে দুজনকে, ইয়াস তো মানে মানে অভিনয় যে কি, মানে আমি বুঝতে পারি না, সব জায়গাতে একই রকমের ফিলিংস, মানে একই রকম ফেসিয়াল এক্সপ্রেশন থাকে, মানে এটা আমি এমনি বলছি, আমি তাকে রোস্টও করছি না, কিছুই করছি না। অনেকেই যারা দেখবেন মানে, বা এই ভিডিওটা অনেকেই যারা দেখবেন, আরো অনেকে যারা দেখবেন, সাধারণ মানুষেরা যারা দেখবেন, তারা বুঝতে পারবেন যে ইয়াসের এক্সপ্রেশন গুলো না ঠিক, মানে কেমন যেন একটা লাগে, মানে মানে সবেতে সমস্ত ফিলিংস এ একটা মানুষ কি করে একই এক্সপ্রেশন দিয়ে, এটা একটা ব্যাপার। আর প্রিয়াঙ্কাকে কিছু কিছু জায়গায় আমার ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু জায়গায় মানে ওভার দ্য টপ মনে হয়েছে, বিশেষ করে লাস্টের দৃশ্যগুলোতে যখন সে একদম অসুস্থ হয়ে পড়ে গেছে, ওই সময় তার যে অভিনয়টা মানে দিকগুলো, তো ওই জায়গাগুলোতে আমার খামতি অবশ্যই মনে হয়েছে। কিন্তু এটা একটা ভালো সিনেমা হতে পারতো। আমি আজকে সিনেমাটা দেখলাম বলে, মানে আমি আজকে না, গতকাল, গতকাল আমি অনেকগুলো কমার্শিয়াল মুভি দেখে ফেলেছি, দ্যাটস ওয়াই গতকাল আমি কোনো মানে ভিডিও আমি দিইনি, যে কমার্শিয়াল মুভির ব্যাপারটা কি আমি সেটা জানা আমার খুব দরকার, কারণ আমি নিজে কমার্শিয়াল মুভি খুব কম দেখি, মানে আমি পছন্দ করি না, দেখিও না, কিন্তু এখন তো দেখতে হবে, দ্যাটস ওয়াই আমি এই মুভিগুলো ভালো করে আমি দেখলাম যে মানে কি কি আছে কমার্শিয়াল মুভিতে। তো তোকে ছাড়া বাঁচবো না কিন্তু একটা ভালো গল্প হতে পারতো, ওখানে একটা ভালো অভিনয় স্কোপ থাকতো, সমস্ত কিছু থাকতো। অথচ কিন্তু এখানে অনেকগুলো এলিমেন্ট দেখানো হয়েছে, এটা ব্রাথেল কোয়ার্টার দেখানো হয়েছে, সেখান থেকে দুর্গাপুজোর সময়, যে এটা আমরা সবাই জানি যে দুর্গাপুজোর যে জন্য ব্রাথেল কোয়ার্টার থেকে মাটি আনা হয়, তো সেই সব জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে, এটা ভালো দিক। ওটা নিয়েও কিন্তু একটা আলাদা গল্প হয়ে যেতে পারতো, আবার ইয়াসের ভাইকে নিয়েও কিন্তু একটা আলাদা স্টোরি হয়ে যেতে পারতো। দেখুন, দুটোই সোশ্যাল অ্যাওয়ারনেস এর উপর একটা স্টোরি হয়ে যেতে পারতো, এবং দুটোকে মিক্স আপ করে যে কি একখানা লাভ স্টোরি বানিয়েছে, মানে সত্যি কথা বলতে এই লাভ স্টোরিটা আমার মনে দাগ কাটেনি। কিন্তু এটাও দেখতে হবে, ইউটিউবে কিন্তু প্রত্যেকে প্রত্যেকে কিন্তু এই সিনেমাটার প্রশংসা করেছে, ইউটিউবে মানে আপনারা সার্চ করে দেখতেই পারেন, প্রত্যেকে, ইচ এন্ড এভরিবডি এই সিনেমাটা প্রশংসা করেছে। তার মানে এই ধরনের সিনেমার কিন্তু দর্শক আছে, এই ধরনের সিনেমার দর্শক আছে, এবং দর্শক এই ধরনের সিনেমা নেয়। তো শুধু শুধু মানে পরিচালকদের বা নির্মাতাদের আর দোষ দিয়ে আর কোনো লাভ নেই। সো এটাই ছিল আমার রিয়াকশন বলতে পারেন দুটো সিনেমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।